বুধবার দুপুরে লালপুর উপজেলার গোপালপুর বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সয়াবিন তেলের 5 ও 2 লিটার বোতলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে মেসার্স লক্ষ্মী ভাণ্ডার ও অমল কুণ্ডু স্টোরকে 5,000 টাকা করে মোট 10,000 টাকা জরিমানা করেন সহকারী কমিশনার শাম্মী আক্তার। বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যে কোনো পণ্য নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত টাকা আদায় করলে ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। সজীবুল হৃদয়, বক্স রিপোর্ট।